1740 সালে আলিভার্দি খান সরফরাজ খানকে হারিয়ে বাংলার নবাব হন। তারপরে ওড়িশার নাইব নাজিম রুস্তম জংকে সরিয়ে নিজের ভাইপো সলত জংকে সেখানকার নাইব নাজিম বা ডেপুটি গভর্নর করেন। নিরুপায় রুস্তম জং তখন নাগপুরের মারাঠা শাসক রাঘুজি ভোসলের সাহায্য নিয়ে বাংলায় আক্রমণ করে এবং ওড়িশাকে পুনর্দখল করে। সেই সময় মারাঠারা বুঝতে পারে যে বাংলায় আক্রমণ করা, বাংলাকে লুটপাট করা, বাংলার সম্পত্তি লুট করা কতটা ইজি। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই ঘুমপাড়ানি গানটা আশা করছি প্রত্যেক বাঙালি ছোটবেলায় শুনেছ। এই বর্গি হলো মারাঠারা। বর্গি আসলে একটা মারাঠা শব্দ। 1741 থেকে 1751 এই 10 বছর ধরে মারাঠারা বাংলায় লুটপাট চালিয়েছিল। বাংলার বর্ডার হিসেবে তারা ধরে নিয়েছিল ভাগীরথী নদীকে। মারাঠাদের যা উৎপাত হতো, বর্গিরা যে উৎপাত করত, সবই কিন্তু ভাগীরথী নদীর পশ্চিম পারে হতো। নদী পেরিয়ে পূর্ব দিকে মারাঠারা খুব কম যেত, খুব ওকেশনালি যেত, তাছাড়া যেত না, খুব রেয়ার ছিল পূর্ব দিকে উৎপাত। কিন্তু যা উৎপাত হতো, বেশিরভাগ উৎপাত, মারাঠারা যা লুটপাট করেছে, সবই এই ভাগীরথী নদীর পশ্চিম পারে। আজকের অনটক ভিডিওতে আমি কথা বলছি মারাঠা ডিচ নিয়ে। এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে বাংলার প্রতি মারাঠাদের উদার মনোভাবের কথা, সৎ মনোভাবের কথা। মারাঠা ডিচ কেন খোঁড়া হয়েছিল আজকে সেটা আমরা আলোচনা করব, আর এটা কতটা কার্যকরী হয়েছিল সেটা আমরা আজকে জানব। সেই সঙ্গে জানব আলিনগর ট্রিটির কথা, এই ট্রিটি কেন সাইন করা হয়েছিল আর কী কন্ডিশন ছিল এই আলিনগর ট্রিটিতে, সেটাও আমরা আজকে জানব। আজকের অনটক ভিডিওর এই পর্ব, এই এপিসোড, এই 2-in-1 আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে আর কমেন্ট বক্সে একটা থামস আপ ইমোজি কমেন্ট করো। বর্গি আক্রমণ যখন বাংলায় চলছে তখন বাংলার নবাব আলিবর্দি খান বেশ শক্তিশালী, কিন্তু তখনও কলকাতায় ইংরেজদের ঘাঁটি শক্ত হয়নি। স্ট্রেংথেনিং ইন প্রগ্রেস। সেই সময় মারাঠা আক্রমণের ভয়ে, বর্গি আক্রমণের ভয়ে ইংরেজদের তরফে নবাব আলিবর্দি খানের কাছে একটা পারমিশন চেয়ে নিয়ে যাওয়া হয় মারাঠা ডিচ খোঁড়ার। ইংরেজরা মনে করতো যে মারাঠারা কখনোই নদী পার করে ডিরেক্টলি ফোর্ট উইলিয়ামে হামলা করবে না, ফোর্ট উইলিয়াম অ্যাটাক করবে না। যদি অ্যাটাক তাদের করারই হয়, তারা নদী ক্রস করে মুর্শিদাবাদের দিক থেকে, মানে কলকাতার উত্তর দিক থেকে সড়ক পথে তারা অ্যাটাক করবে। কলকাতার উত্তরে বাগবাজার থেকে শুরু করে ফোর্ট উইলিয়ামকে ঘিরে 7 মাইলের একটা পরিখা বা ডিচ খোঁড়ার কাজ শুরু হয়ে যায়, সেই মতো পরিকল্পনা হয়। নবাব আলিবর্দি খানের কাছ থেকে পারমিশন পাওয়ার 6 মাসের মধ্যেই 3 মাইলের কাজ শেষ করে ফেলা হয়, কিন্তু তখন অবধি বর্গিরা আক্রমণ করেনি, যার কারণে পরবর্তীকালে বাকি কাজটুকু আর কমপ্লিট করা হয়নি, কাজ ওখানেই থামিয়ে দেওয়া হয়েছিল, খোঁড়াখুঁড়ি ওখানেই বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র 2 নেটিভ রাজা গোবিন্দরাম মিত্র আর আমির চাঁদের যে বাগানবাড়ি ছিল সেই বাগানবাড়ি দুটো ওই মারাঠা ডিচ দিয়ে এনসার্কেল করে দেওয়া হয়। এই যেটা দেখছো এটা হচ্ছে মারাঠা ডিচের অরিজিনাল ম্যাপ। অর্ধেক কাজ হয়েছিল, অর্ধেক কাজ হয়নি, তবে যে অর্ধেক কাজ হয়েছিল সেটা পরবর্তীকালে ভরাট করে দেওয়া হয়। বাগানবাড়ির পরে যে ক্যানেলটা দেখছো সেটা পরবর্তীকালে বুঝিয়ে দেওয়া হয়, ভরাট করে দেওয়া হয় এবং সেখানে তৈরি করা হয় সার্কুলার রোড। সেই এরিয়াটার নাম করা হয় সার্কুলার রোড। আপার সার্কুলার রোড আর লোয়ার সার্কুলার রোড দুটো ভাগে ভাগ করা হয়, যেটা বর্তমানে হচ্ছে APC রোড এবং AJC বোস রোড। 1799 সালে মারাঠা ডিচের এই অংশটা ভরাট করে দেওয়া হয় এবং তৈরি করা হয় আপার সার্কুলার রোড, যেটা বর্তমানে APC বোস রোড, এবং লোয়ার সার্কুলার রোড, যেটা বর্তমানে AJC বোস রোড। আজকে কলকাতায় সেই মারাঠা ডিচ নেই, সেই হিস্ট্রি নেই, সেই কোনো কিছুই নেই, তবে ছোট্ট করে বাগবাজারে একটা মারাঠা ডিচ লেন রয়ে গিয়েছে। গুগল ম্যাপে তোমরা সার্চ করলে দেখতে পাবে যেখানে বাগবাজার ক্যানেলটা কাটা হয়েছে সেখানে ছোট্ট করে রয়েছে মারাঠা ডিচ লেন, যেটা আজও সেই মারাঠা ডিচের ইতিহাসটাকে বয়ে চলেছে। আলিনগর ট্রিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে। যদি তোমার এই ধরনের টপিক ভালো লাগে, এই ধরনের টপিককে তুমি ইন্টারেস্টেড থাকো, জানতে চাও আরও বেশি, তাহলে জ্ঞানচন্দ্রকে প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশনটা অন করে নাও। আলিনগর কোনটা জানো? আজকের কলকাতা, সিটি অফ জয়। ব্ল্যাক হোল অফ ক্যালকাটা ইনসিডেন্টের পর কলকাতাকে বা তৎকালীন ক্যালকাটাকে সিরাজদৌল্লা দখল নিয়ে নেয় এবং তার নাম করে দেয় আলিনগর। নাম পরিবর্তিত হয়ে যায়, নাম হয় আলিনগর। ফোর্ট উইলিয়াম, যেটা তখনকার ইংরেজদের বা ব্রিটিশদের গড় হিসেবে পরিচিত ছিল, সেই ফোর্ট উইলিয়ামটাও ব্রিটিশদের থেকে হাতছাড়া হয়ে যায়। আচ্ছা, এখানে একটা কথা বলিনি যে যখন অ্যাংলো মুঘল ওয়ার চলছে 1686 থেকে 1690, যখন অ্যাংলো মুঘল ওয়ার চলছে তখন কিন্তু ক্যালকাতায় ফোর্ট উইলিয়াম তৈরি হয়েছিল, মাদ্রাসে ফোর্ট সেন্ট জর্জ তৈরি হয়েছিল আর বোম্বেতে একটা ক্যাসল তৈরি করেছিল ব্রিটিশরা। বাংলার নবাব সিরাজদৌল্লা
ফোর্ট উইলিয়ামকে দখল নেয়, ব্ল্যাক হোল অফ ক্যালকাটা ইনসিডেন্ট হয়, কলকাতার নাম চেঞ্জ হয়, আলিনগর হয়, এই সমস্ত ঘটনার কথা যখন মাদ্রাস পৌঁছায়, ব্রিটিশ কাউন্সিল যখন এই সমস্ত ঘটনার কথা জানতে পারে, তখন তাদের পক্ষ থেকে রবার্ট ক্লাইভ আর চার্লস অ্যাডমিরাল ওয়াটসনকে পাঠানো হয়। তারা এসে প্রথমেই ফোর্ট উইলিয়ামকে দখল নেয়, নিজেদের আওতায় নিয়ে নেয়, কলকাতাকে পুনর্দখল করে, আলিনগর থেকে কলকাতার নাম আবার কলকাতায় পরিবর্তন হয় এবং এই খবর পৌঁছায় মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার কাছে। তখন সিরাজদৌল্লা আবার তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে কলকাতার দিকে এগোয়, যুদ্ধের জন্য কলকাতা পৌঁছায়। মারাঠা ডিচের পাশে তাঁরা তাঁবু ফেলে এবং আমি চাঁদের বাগানে গড়ে ওঠে নবাব সিরাজদৌল্লার হেডকোয়ার্টার। কিন্তু এই সময় হঠাৎ করেই ব্রিটিশরা আক্রমণ করে বসে, হঠাৎ ভাবি, মানে কোনো আগাম সূচনা নেই, কিছু নেই, হঠাৎ করেই ব্রিটিশরা আক্রমণ করে বসে এবং হতচকিত এই আক্রমণে, হঠাৎ এই আক্রমণে নবাব ধরাশায়ী হয়ে যায় এবং আলিনগর ট্রেটি সাইন করতে বাধ্য হয়। প্রশ্ন ওঠে যে কেন সিরাজদৌল্লা আলিনগর ট্রেটি সাইন করেছিলেন? তিনি চাইলে যুদ্ধ করতে পারতেন, কিন্তু আলিনগর ট্রেটি তিনি কেন সাইন করেছিলেন আর এই ট্রেটিতে ঠিক কী বলা ছিল? প্রথমে আমরা দেখে নিই যে কেন তিনি সাইন করেছিলেন। আসলে সেই সময় আরেকবার মারাঠা আক্রমণের ভয় দেখা গেছিলো বাংলায়। একটা তো হয়েছিল আলিবর্দি খানের সময়, যখন মারাঠা ডিচ কাটা হয়েছিল, তখন একবার মারাঠা আক্রমণ হয়েছিল, বর্গি আক্রমণ হয়েছিল, আর সিরাজদৌল্লার সময় আরেকবার মারাঠা আক্রমণের ভয় দেখা গেছিলো। এছাড়াও আরেকটা গুজব উঠেছিল যে আফগান শাসক আহমেদ শাহ আবদালি দিল্লি দখল করে এবার বাংলার দিকে এগোচ্ছে। সেই সময় বাংলা ধনসম্পত্তি ছিল অঢেল, মানে বাংলা সেই সময় সবথেকে বড় লোক ছিল বিশ্বের মধ্যে বলা যেতে পারে, সেই সময় বাংলা সবথেকে বড় লোক ছিল। তো এই দুটো ভয় ছিল। তো সিরাজদৌল্লার যারা মন্ত্রিসভার উপদেষ্টা মণ্ডলী যারা ছিল, তারা আলোচনা করে ঠিক করলো যে একই সঙ্গে তিনটে শত্রুকে ঠেকানো সম্ভব নয়, প্রতিহত করা সম্ভব নয়। ইংরেজ, মারাঠা, আফগান তিনজনকে একসাথে প্রতিহত করা বা ঠেকানো সম্ভব নয়। তার থেকে যদি ব্রিটিশদের নিজেদের সাপোর্টে পাওয়া যায়, তাহলে মারাঠা আফগানকে ইজিলি ঠেকানো সম্ভব। তো সেই হিসেবে মন্ত্রিসভা উপদেশ দেয় নবাবকে যে আলিনগর ট্রিটিটা আপাতত সাইন করুন। তো সেই হিসেবে সিরাজদৌল্লা ট্রিটি সাইন করে। তবে সেই সাইনিং যে সিরাজদৌল্লার জন্য খুব সম্মানজনক ছিল, সেই চুক্তি স্বাক্ষর করা, সেই চুক্তিটা মেনে নেওয়া যে সিরাজদৌল্লার জন্য খুব মানে সম্মানজনক ছিল, সেটা কিন্তু নয়। এবার আসি চুক্তিপত্রে কী বলা হয়েছিল। আলিনগর ট্রিটি চুক্তিপত্র যেটা ব্রিটিশদের থেকে যে প্রপোজালটা উঠে আসে, সেই প্রপোজালটা কী বলা হয়েছিল? প্রথমত বলা হয়েছিল যে 1717 সালের ফারুক শিয়ার ফরমান অনুযায়ী ইংরেজদের বা ব্রিটিশদের যে সমস্ত সুবিধা দেওয়ার কথা, সিরাজদৌল্লা সেই সমস্ত সুবিধা দিতে বাধ্য থাকবে। দ্বিতীয়ত, সিরাজদৌল্লার এলাকাতে, বাংলাতে ব্রিটিশরা যে সমস্ত জিনিসপত্র নিয়ে বর্তমানে ব্যবসা করছে এবং ভবিষ্যতে যে সমস্ত ব্যবসাপত্র করবে, যে সমস্ত জিনিসপত্র নিয়ে তারা বাণিজ্য করবে, সেই সমস্ত জিনিসপত্রে, বর্তমান ভবিষ্যৎ সমস্ত জিনিসপত্রে কোনো রকম ট্যাক্স লাগানো যাবে না, করমুক্ত রাখতে হবে, ট্যাক্স ফ্রি ইকোনমি রাখতে হবে এবং কাস্টম ডিউটিও কিছু চাপানো যাবে না সেই সমস্ত জিনিসপত্রে। ইংরেজরা ফোর্ট উইলিয়ামকে নিজেদের মতো করে ফোর্টিফাই করতে পারবে, সেখানে সৈন্য সামন্ত রাখতে পারবে এবং সেই জায়গাটায় নবাবকে খুশি মনে অনুমতি দিতে হবে, তিনি অনুমতি দিতে বাধ্য। আলিনগর ট্রিটিতে এটা লেখা ছিল। আরেকটা যেটা জিনিস লেখা ছিল, ব্রিটিশরা কলকাতায় নিজেদের মতো করে মুদ্রার প্রচলন করতে পারবেন, টাকার প্রচলন করতে পারবে। দ্য ব্রিটিশ অর দ্য ইংলিশ উইল হ্যাভ দ্য লিবার্টি টু কয়েন মানি ইন ক্যালকাটা। কিন্তু শেষ অবধি আলিনগর ট্রিটি বেশি দিন টেকেনি, বেশি দিন স্থায়ী হয়নি। তার একটাই কারণ, ব্রিটিশরা সব কিছুই নিজেদের মতো করে করতে চেয়েছিল, তাদের নিজেদের তৈরি চুক্তি তারা নিজেরাই ভেঙেছিল। এটা ঠিক যে ব্রিটিশদের ফেভারেই চুক্তিতে সমস্ত কন্ডিশন লেখা ছিল, কিন্তু তা সত্ত্বেও ব্রিটিশরা বা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি সেই সমস্ত কোনো কন্ডিশনসই নিজেরা মানেনি, যে কারণে চুক্তি বেশি দিন স্থায়ী হয়নি, চুক্তি টেকেনি, আর যার ফল হিসেবে 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ ঘটে যায়। আজকের এই অনটক ভিডিওর এই পর্বটা, এই এপিসোডটা কেমন লাগলো তোমাদের জানাও কমেন্ট বক্সে। দুটো ছোটো টপিক ছিল, দুটো ছোটো ছোটো ব্যাপারে আলোচনা করা ছিল, তাই একটা ভিডিওতেই আমি এটা করেছি। তাই কিন্তু তাই বলে এটা নয় যে আমি ইনফরমেশন কিছু কম দিয়েছি বা টপিকটাকে মেয়ে রেখে এটা ছোটো করে দিয়েছি যেন একটা ভিডিওর মধ্যে দুটো টপিক নিয়ে আলোচনা করা যায়, সেটা কিন্তু নয়। যেটুকু ইনফরমেশন ছিল পুরোটাই আমি দিয়েছি, পুরোটাই দেবার চেষ্টা করেছি, কোথাও কাটছাঁট কিছু করা হয়নি। যদি তোমাদের খারাপ না লেগে থাকে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে নাও, সবাইকে বাংলার ইতিহাস জানার সুযোগ করে দাও। আলিনগর ট্রিটি সম্বন্ধে সবাই জানতে পারবে, মারাঠা ডিচ নিয়ে সবাই জানতে পারবে, যেগুলো স্কুলের টেক্সট বুকে কোনো দিন পড়ানো হয় না, সেই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে সবাই জানতে পারবে। শেয়ার করে নাও সবার সঙ্গে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করো আর দেখতে থাকো ভিডিওস অন টক।